হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো তো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো দেখো, আমি এখানে নারকেলের তেলটাকে গরম করে নিয়েছি আর এখন যাচ্ছি রুমে। তো রুমে গিয়ে কি করছি সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখো, এখন তেলের মধ্যে আমি এখানে একটা ভিটামিনের ওষুধ দেবো, যেহেতু আমার একটাতেই হয়ে যাবে। তো এটা দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নেব, তারপরে ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি এটা মাথার মধ্যে অ্যাপ্লাই করব, তাতে চুল খুব ভালো হয়। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি, আর এক হাতে ভিডিও করছি বলে একটু অসুবিধা হচ্ছে, তোমরা সেটা ম্যানেজ করে নিও। তো এখন আমি চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নেব। আর এইভাবে যদি আমরা মাসে মাসে মানে চুলের মধ্যে এটা অ্যাপ্লাই করি না, তাহলে চুলটা কিন্তু খুব সুন্দর হয়। আর মোটামুটি আধা ঘন্টা মতো আমি রাখবো, রাখার পর শ্যাম্পু করে দেবো, তারপরে চুলটা দেখবে এত সুন্দর হয়ে যায়। তো দেখো, একদম সুন্দর করে আমি কিন্তু কম্বিং করে নিয়েছি। তো চলো এখন বাড়ি মাসাজ। সত্যি খুব অসুবিধা হয় একা হাতে করা, তো ক্যামেরা একদিকে, আর আমার যতটা মানে চুল ততটাই আমি তেল ইউজ করেছি। তোমাদের যদি বড় চুল থাকে তাহলে সেই হিসাবে তোমরা ইউজ করবে। এটা আমি আধা ঘন্টা রেখে দেবো, তারপরে শ্যাম্পু করবো। তারপরে শ্যাম্পু করে আসার পর তোমাদেরকে দেখাবো কি সুন্দর হয়েছে চুলটা। আমি তেলের মধ্যে আরেকটা জিনিস অ্যাপ্লাই করে ইউজ করি, তো অবশ্যই সেটাও তোমাদেরকে দেখাবো, সেটাও খুব ভালো। তো ওটারও ভিডিও তোমাদের কাছে দেখি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর হেনা দেওয়ার পর চুলটা সত্যি খুব সুন্দর হয়েছে। অনেকটা গ্লেজি ভাব চলে এসেছে।